রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশার উপদ্রব বেড়েছে। এতে ডেঙ্গু ঝুঁকিতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। তারা বলছেন, মশক নিধনে কার্যকরী পদক্ষেপ না নিয়ে শুধু প্রচার প্রচারণায় ডেঙ্গু প্রতিরোধে ব্যস্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিদ্যালয়েও ডেঙ্গুর প্রকোপ ছড়িয়েছে। আমরা ইতিমধ্যেই চারজন শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়েছে। তো বিশ্ববিদ্যালয়ে সচেতনতা কার্যক্রম গ্রহণ করলেও কার্যকারী পদক্ষেপ আসলে খুব বেশি নেয় নেই। একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে আমি বলবো যে টিচার প্লাস বিশ্ববিদ্যালয় প্রশাসন যে দায়িত্বটা নিয়েছে, এটা শুধুমাত্র ব্যানার, ফেস্টুন বা নোটিশের মাধ্যমেই সীমাবদ্ধ আর কি। খোঁজ নিয়ে জানা যায়, গত 17 জুলাই বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়। সভায় আবাসিক হলসহ ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ও মশার বিস্তার রোধে যত্রতত্র জমে থাকা পানি নিষ্কাশন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। কিন্তু মশক নিধন কোনো কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায়নি। তো আমাদের যে ক্যাম্পাসে প্রায় 30,000-এর উপর শিক্ষার্থী অবস্থান করছে, কিন্তু ক্যাম্পাসে মানে প্রশাসনের পক্ষ থেকে যে ব্যানার, ফেস্টুন, তারপরে বিভিন্ন হলগুলোতে যেগুলো মানে মারা হচ্ছে, আসলে এগুলো শুধুমাত্র জাস্ট মানে পোস্টার আকার বা ফেস্টুন আকারে এগুলো আমাদেরকে সতর্কতামূলক বার্তা মানে প্রশাসন দিতে চাচ্ছে। আমরা আসলে যে প্রজেক্ট মানে কার্যকরী যে পদক্ষেপগুলো আছে, স্প্রে মারা, হলের আশেপাশে চারদিকে স্প্রে করা, তারপরে স্প্রে করার পাশাপাশি হচ্ছে ধরেন যে হচ্ছে হলের যে ড্রেনগুলো আছে, পাশে ড্রেনগুলো আছে, এগুলো পরিষ্কার করা বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ আব্দুস সালাম সই করা একটি বিজ্ঞপ্তিতে এমনটি বলা হয়। সেখানে ব্যানার বানিয়ে ও লিফলেট বিতরণের ব্যবস্থা সহ ক্যাম্পাসে 3-4 জায়গায় বড় স্ট্যান্ড ব্যানার স্থাপন করে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির কথা বলা হয়। তবে সেখানেও মশক নিধন সম্পর্কিত কোনো তথ্য তুলে ধরেনি রাবি প্রশাসন।